একটি সমতলের কোনো অংশকে সীমাবদ্ধ করতে হলে কমপক্ষে যেমন তিনটি সরলরেখাংশের প্রয়োজন হয়, তেমনি কোনো শূন্যস্থানকে ঘিরতে হলে কমপক্ষে চারটি সমতলের প্রয়োজন হয়। মনে রাখতে হবে, সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তুকে বহুতলক বা পলিহেড্রন বলে। সমতলগুলিকে বহুতলকের পৃষ্ঠতল বলে, ইংরাজিতে ফেস বলা হয়। এখানে যেমন চারটি পৃষ্ঠতল রয়েছে, 1, 2, 3 এবং পিছনের দিকে একটি রয়েছে, সেটি হলো 4 নম্বর পৃষ্ঠতল। যে কোনো দুটি পৃষ্ঠতল পরস্পরকে যে সরলরেখাংশে ছেদ করে তাকে ধার বা প্রান্তিকী বলে, ইংরাজিতে এজ বলা হয়। যেমন এখানে দেখো, প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠতল একটি সরলরেখাংশে ছেদ করেছে, তেমনি দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠতল একটি সরলরেখাংশে ছেদ করেছে, তৃতীয় ও প্রথম পৃষ্ঠতল একটি সরলরেখাংশে ছেদ করেছে। এগুলো হলো ধার বা প্রান্তিকী। কৌণিক বিন্দুগুলিকে বহুতলকের শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলে, বা বলা যেতে পারে সমতলগুলি পরস্পর যে বিন্দুতে মিলিত হয় তাকে বহুতলকের শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলে। এক্ষেত্রে যেমন চারটি ভার্টেক্স রয়েছে, কতকগুলি বহুতলকের উদাহরণ হল আয়তঘন, ঘনক, প্রিজম, পিরামিড ইত্যাদি। এই ঘনবস্তুগুলির প্রত্যেকেই দেখো সমতল দ্বারা সীমাবদ্ধ, তাই এগুলোকে আমরা বলবো বহুতলক বা পলিহেড্রন। আবার দেখো, শঙ্কু বা চোঙ এরা কিন্তু পলিহেড্রন বা বহুতলক নয়, কারণ এদের একটি করে বক্রতল রয়েছে। মনে রাখতে হবে, কোনো ঘনবস্তু যদি বক্রতল দ্বারা সীমাবদ্ধ হয় তবে তাকে কিন্তু আমরা বহুতলক বলবো না।